এখন কোন ধরনের মাদকাসক্ত রোগী বেশি পাচ্ছেন, যে কারা কোন মাদক বেশি গ্রহণ করে আসছে এবং নারী পুরুষ ভেদে এর ভিন্নতা আসলে কেমন? মাদকের যে ব্যবহারের দিকে আমরা আমাদের বিভিন্ন আমাদের অভিজ্ঞতা থেকে আমরা বলতে পারি এবং বিভিন্ন স্ট্যাটিস্টিক্স আছে, দেখা যায় যে বাংলাদেশে গাঁজা, ইয়াবা, ফেন্সিডিল, হেরোইন এই সমস্ত ড্রাগসগুলি বেশি ইউজ হচ্ছে। ধরা যায় যে 80% ড্রাগস এর মধ্যেই সীমাবদ্ধ আছে, যদিও সরকারিভাবে ডিএনসির তথ্য অনুযায়ী আমাদের দেশে এই পর্যন্ত প্রায় 24টা মাদক ব্যবহার হয় বলে প্রতিমান হয়েছে। তবে আমাদের দেশে বেশি ইউজ হচ্ছে 6 থেকে 10টা ড্রাগস। আমাদের পুলিশ এবং র্যাবদের কাছ থেকেও তার তথ্য থেকে আমরা এটা জানতে পারি। তবে গাঁজা, ইয়াবা এবং হিরোইন এগুলির ব্যবহারই খুবই বেশি। আমাদের এখানে যে ধরনের পেশেন্টগুলি পেয়ে থাকে এদের মধ্যে এই এদের শতকরা হারটা অনেক বেশি। নারী রোগী বেশি নাকি পুরুষ রোগী এখন বেশি? মাদকাসক্ত এখনও পুরুষ রোগী বেশি, তবে নারীরাও নারীদের সংখ্যাও মানে আশঙ্কাজনক হারে বাড়ছে। বিশেষ করে শিক্ষিত মহিলাদের কলেজ, ইউনিভার্সিটি এবং দেশের বাইরে যারা লেখাপড়া করতে যায় তাদের মধ্যেও আমাদের প্রতিষ্ঠানে আমরা দেখেছি দেশের বাইরে থেকে অনেক রোগী আমাদের এখানে আসে, যারা এই তাদের মধ্যে মহিলার সংখ্যাও অনেক বেশি। জি, অনেক ধন্যবাদ ভাইয়া। মাদকাসক্তি চিকিৎসার ক্ষেত্রে আসলে বাহিরের চিকিৎসা পদ্ধতির সাথে বাংলাদেশের চিকিৎসা পদ্ধতির পার্থক্যটা আসলে কেমন এবং চিকিৎসার ধাপগুলো আসলে কেমন হওয়া উচিত, কেমন হচ্ছে? একটা বড় পার্থক্য হচ্ছে যে ওখানে যেমন হার্ম রিডাকশনের ব্যাপারটা প্রচলিত, কিন্তু আমাদের দেশে এই কনসেপ্টটা এতটা এখনও নেই। হার্ম রিডাকশন বলতে যে কেউ মাদক একদম ছাড়তে পারছে না, ঠিক আছে, তাহলে সে কম ডোজেনিক অথবা সে এমন একটা বিকল্প একটা কেমিক্যাল নিক যেটাতে তার এতটা ক্ষতি হবে না, কিন্তু সে কিছুটা তার যে যে জন্য তার মাদকটা নিচ্ছে সেটা সে কিছুটা পারপাসটা সার্ভ করতে পারে। যেমন মেডিসিনাল ইউজ অফ ক্যানাবিনয়েডস, হ্যাঁ, মানে এরকম কিছু ব্যাপার আছে। তারপরে মেথাডন অবশ্য বাংলাদেশে কয়েকটা সেন্টারে এখন প্রচলিত, আউটডোর ভিত্তিতে তারা মেথাডন সংগ্রহ করে নেয়। তো বিদেশে এই জিনিসটার এটা বেশি প্রভাবটা এটার প্রয়োগটা বেশি। জি জি জি। এবং চিকিৎসার ধাপগুলোর আসলে কেমন হয়? চিকিৎসার ধাপগুলিতে ওখানে আসলে আমাদের ডিটক্সিফিকেশন সব জায়গাতে এটা একই রকম, এটা প্রয়োজন হয়। তবে ডিটক্সিফিকেশনের ক্ষেত্রে আমাদের দেশে আমাদের যেরকম কিছু ফ্লেক্সিবিলিটি আছে, যেমন এখানে অনেক এটাও এক ধরনের আমাদের দেশে না, এটা আসলে আমেরিকাতেও এটা প্রচলন হয়েছিল, যেমন যেটা বলে এক্সপোজার বা কোল্ড টার্কি মেথড, অর্থাৎ যে অ্যাডিকশন তাকে অ্যাডিক্টেড তাকে হয়তো কোনো কেমিক্যাল না দিয়ে তাকে শুধুমাত্র সে ওটা থেকে দূরে থাকবে এবং তাকে জাস্ট প্রচুর পানি খাবে বা এরকম কিছু ম্যানিউভারের মাধ্যমে তাকে এটা থেকে বের করে আনা। কিন্তু ওখানে আবার প্রোটোকলগুলি খুব মেনটেন করা হয়, যেমন এর জন্য তাকে যে ধরনের মেডিসিন দিতে হবে সেই প্রোটোকলগুলি ওরা তো সব ক্ষেত্রে চিকিৎসার ক্ষেত্রে প্রোটোকল মেনটেন করে, তার বাইরে যায় না। কিন্তু আমাদের এখানে আমরা কিছুটা ফ্লেক্সিবিলিটি স্বাধীনতা ভোগ করি চিকিৎসার ক্ষেত্রে।